হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ট্রাফিক সোর্সের ভিডিও নিয়ে হাজির হলাম। বিশেষ করে আজকে যে ট্রাফিক সোর্সটা দেখাবো, এর মান্থলি ভিজিটর 133 মিলিয়ন ট্রাফিক। বিশেষ করে ইউএসের ট্রাফিক বেশি পাবেন, তাছাড়া ইউএস, ইউকে, কানাডা, জার্মানি সকল প্রকার টপ কান্ট্রি ট্রাফিক পাবেন। এ টু জেড সিস্টেম দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, অবশ্যই ফোন, পিসি, ল্যাপটপ থাকতে হবে, তাহলে আপনিও করতে পারবেন। এ টু জেড একটা বিস্তারিত আলোচনা এবং সলিউশন দেখে দেবো, কিভাবে এখান থেকে ট্রাফিক জেনারেট করবেন। এ টু জেড একটা প্রসেস দেখাবো, আপনি এখান থেকে যে কোনো মার্কেটিং করতে পারবেন। সিপিএ, অ্যাফিলিয়েট, মেক মানি, হেলথ, বিউটি, অ্যামাজন, গিফট কার্ড, যে কোনো অফারই প্রমোট করতে পারবেন। আর আপনি সিপিএ অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে অবশ্যই ল্যান্ডিং পেজ প্রয়োজন হবে। কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন ইতিমধ্যেই দেখাইছি, অবশ্যই এই ভিডিওটা দেখার পর অটোমেটিকলি সেই ভিডিও চলে আসবে, সেটা দেখে নেবেন। আর একটা নেটওয়ার্ক, যে কোনো নেটওয়ার্ক হলেই হবে, আপনারা চাইলে সেই নেটওয়ার্কগুলো থেকে অফার নেক্স ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে এখানে এগুলো সাইটে প্রমোট করতে পারেন, অথবা ডাইরেক্টলি এগুলো সাইট থেকে আদার সোশ্যাল মিডিয়াগুলোতে নিয়ে যায় অফারগুলো প্রমোট করতে পারেন। দেখতে পাচ্ছেন এই সাইটটা, এই সাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ব্রাউজিং দেখতে পাচ্ছেন, বিভিন্ন ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। আর এখানে কমিউনিটি, এখানে কমিউনিটি যেগুলো রয়েছে সেগুলো দেখাবে। এখানে যদি আমরা আইফোন লিখে সার্চ দিই, দেখেন আইফোনে যত অফার রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে। এখানে আইফোন 6 দেখাচ্ছে, সাজেস্ট করতেছে, দেখতে পাচ্ছেন আইফোন রিলেটেড যত অফার এখানে কিন্তু চলে আসবে। সে রিলেটেড কিওয়ার্ড দিয়েছে যারা যারা, এখানে টোটাল কিওয়ার্ড দেওয়ার আর কি প্রসেসটা রয়েছে। আইফোন 15 লিখলাম, আইফোন 15 দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আইফোন 15 সিরিজের কভার সেল দিতে আসছে, হয়তো বা অ্যামাজন গিফট কার্ডের ওই অ্যামাজনের প্রোডাক্ট, এটা আদার্স যে কোনো অফারই প্রমোট করতে পারবেন। এখানে ডাইরেক্টলি ল্যান্ডিং পেজের অফারগুলো দিতে পারবেন। এখানে ক্লিক দিলে তাদের ইয়েতে নিয়ে যাবে, গাইডলাইন কী কী আর কি গাইডলাইন রয়েছে, এখানে রিপোর্ট রয়েছে। এখানে সরাসরি আমরা কিন্তু ইয়ে দিতে পারবো ল্যান্ডিং পেজের ইউআরএল, এখানে যদি ক্লিক দিই সেক্ষেত্রে ইয়ে দেখাবে কয় তারিখে পোস্ট করেছে দেখতে পাচ্ছেন। এখানে এদের স্টোরিটা দেখাবে দেখতে পাচ্ছেন, ফুল স্টোরি। আর এটা তাদের ল্যান্ডিং পেজের ইউআরএল এখানে দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা ইয়ে করি তাহলে সরাসরি তাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। দেখেন এখান থেকে আমরা যদি ইয়ে করি, এখান থেকে এইচটিপি পেজ কপি টু এইচটিপি পেজ নিয়ে গেলে আর কি তাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে ক্লিক দিলে সরাসরি এদের ইয়েতে নিয়ে যাবে, আমরা এটা ইয়ে করতেছি না, এখান থেকে সরাসরি এদের এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিলে সরাসরি এদের ইয়েতে নিয়ে যাবে। কমেন্টের সেটা রয়েছে রিড মোড, সেটা আপনি চাইলে আরও ইয়ে করতে পারেন, বিস্তারিত ইয়ে করে নিতে পারেন। এখান থেকে গো টু এইচটিপি পেজে যদি যাই আমরা, সেক্ষেত্রে তাদের কিন্তু ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। এভাবে চাইলে আপনারাও ল্যান্ডিং পেজ কীভাবে এখানে সেট করবেন দিবেন এ টু জেড দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এর যদি মান্থলি ভিজিটর দেখাই কী পরিমাণ ট্রাফিক এখানে রয়েছে তাহলে বুঝতে পারবেন। আর এখানে অবশ্যই ফ্রি অথবা পেইড একটা ভিপিএন কানেক্ট করবেন, যে কোনো ভিপিএন হলেই হবে। আর প্রসেসটা দেখাবো, আগে এর মান্থলি ভিজিটর আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের সাইটের ইউআরএল, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 208 ওয়ার্ল্ড উইথ ক্যাটাগরি র্যাঙ্ক, এখানে কান্ট্রি র্যাঙ্ক ইউনাইটেড স্টেট 333 এবং ক্যাটাগরি র্যাঙ্ক 3। এখানে বোনাস রেটিং দেখতে পাচ্ছেন 36.68, এখানে পেজ ভিজিটর 10.27 এবং মান্থলি ভিজিটর 133 মিলিয়ন ট্রাফিক। এখানে এভারেজ ডিরেকশন প্রায় 16 মিনিটকে, এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, তারপর আদার্স কান্ট্রি ট্রাফিক পাবেন। এখানে ডাইরেক্ট সার্চ সোশ্যাল ইমেল ডিসপ্লে অ্যাড থেকে ট্রাফিক পাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু তাদের ল্যান্ডিং পেজ, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে এরা ল্যান্ডিং পেজ বানাচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের মাধ্যমে। কীভাবে এগুলো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন সেটাও দেখাইছি, আমাদের চ্যানেল ফলো করলে আপনারা সেগুলো ভিডিও পেয়ে যাবেন। এবার দেখাবো কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমার অ্যাকাউন্ট রয়েছে, সিম্পলি এখানে লগ আউট করব। এখানে লগ আউট করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনি সর্বপ্রথম আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লগ ইন, তারপরে গুগল দ্বারা, তারপরে এখানে ফেসবুক দ্বারা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ডটা ফরগেট করতে পারেন, আমরা সিম্পলি সাইন আপে ক্লিক দেব। এখানে ফেসবুক দ্বারা, গুগল দ্বারা, ইমেল দ্বারা, আমরা ইমেলে ক্লিক দেব। এখানে ইউজার নেম ইচ্ছা মতন একটা ইউজার নেমটা দিয়ে দেবেন। এখানে মেল আমি দেখানোর ক্ষেত্রে টেম্প মেল ইউজ করবো, আপনার রিয়েল মেলটা ইউজ করবেন। মেলটা এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড অবশ্যই 8 ক্যারেক্টারে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আপনাদের ইচ্ছা মতন
আমি আমার ইচ্ছা মতন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, উপরের যে পাসওয়ার্ডটা দিয়েছেন এখানেও সেম পাসওয়ার্ডটা দিবেন। ডেট অফ বার্থ অবশ্যই 18+ হতে হবে, এখানে 18+ একটা ডেট অফ বার্থ আমি দিচ্ছি। মোটামুটি রেডি, টিমস অ্যান্ড পলিসি এগ্রি। তারপরে এখানে আপনি সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তারপরে নেক্সট, তারপরে এখান থেকে আপনি স্কিপ করে দিতে পারেন এগুলো আপনার ইচ্ছা। তারপরে এখানে নেক্সট, এখানে নেক্সটে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনি যে কোনো কিছু সিলেক্ট করেন, আপনার যে ক্যাটাগরিতে অফারগুলো প্রমোট করতে চান সেগুলো সিলেক্ট করবেন, করে এখানে ফিনিশে ক্লিক দিবেন। তারপরে এখানে ক্লিক দিবেন, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুল। আর আপনাদের যে কোনো ধরনের সিপিএ নেটওয়্ার্ক লাগলে, সিপিএ ফুল ক্লিক দিলে, অ্যাট ভেটাইন, অ্যাট সাম্পিয়ান, আদার্স যে কোনো নেটওয়ার্ক লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করে খুব সুলভ মূল্যে এবং অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, facebook.com/topfreelancerbdsupport। আমাদের ওয়েবসাইটও রয়েছে topfreelancerbd.com, এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করে খুব সুলভ মূল্যে এবং অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এবার দেখাবো কীভাবে পোস্ট করবেন। আগে মেলটা আমাদের কনফার্ম করতে হবে, আমরা মেলটা রিফ্রেশ দিব এখান থেকে। দেখেন এখানে মেলটা আপনি রিফ্রেশ দিলে মেলটা পাওয়া যাবেন, এই যে এই মেলটা, সিম্পলি দিস ইজ মি, এখানে ক্লিক দিলে কিন্তু আমাদের মেলটা আর কি অ্যাক্টিভ হবে অ্যাকাউন্টটা। এখানে কন্টেনে ক্লিক দেবো, কন্টেনে ক্লিক দিলে পুরোপুরি রেডি। এখানে রাইটিংয়ে ক্লিক দেবো, ক্রিয়েট এ নিউ স্টোরিতে ক্লিক দেবো। এখান থেকে আপনাদের প্রোফাইলটা সাজাতে হবে, আমি এটা আগে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার পর এখানে মাই প্রোফাইলে যাবেন, এখানে গট ইট। তারপরে এখানে আপনি ডিসক্রিপশান, এখানে আপনার ডিসক্রিপশানটা লিখবেন, এখানে বায়োস দিবেন, তারপর ওয়েবসাইট ইউআরএল অর্থাৎ ল্যান্ডিং পেজের ইউআরএলটা কিন্তু এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে লোকেশন দিয়ে দিবেন, দিয়ে এখানে আদার্স দিতে পারেন। তারপরে এখানে সেভ চেঞ্জে ক্লিক দিলাম, এখানে দেখেন আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটা কিন্তু নিয়ে নিয়েছে। আর এখান থেকে দেখেন আমার এডিট প্রোফাইলে ক্লিক দিয়ে এখানে ক্লিক দেওয়া, দিয়ে আমাদের প্রোফাইলের ফটোটা এখানে দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রোফাইলের ফটোটা কিন্তু এখানে আপলোড নিচ্ছে, এখানে সেভে ক্লিক দেবেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। এখানে ক্রিয়েট লিস্টে ক্লিক দিয়ে আপনি এখানে লিস্ট ক্রিয়েট করতে পারেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার দেখাবো কীভাবে ক্রিয়েট করবেন। এখানে ক্রিয়েট এ নিউ স্টোরি, এখানে আমাদের ফটো দিতে হবে আগে, এখানে ক্লিক দিব, এখানে আপলোড ক্রিয়েটও করতে পারবেন এখান থেকে কিন্তু। ওকে, যে এখানে ক্লিক দিলে, এখানে ক্লিক দেওয়ার পর এখানে ডাইরেক্টলি ক্যানভার মাধ্যমে আপনি ক্রিয়েট করতে পারবেন, আমরা এটা করব না, সেক্ষেত্রে ইয়ে করে দিচ্ছি। দে এখানে ক্লিক দিচ্ছি, দে আপলোড দেওয়ার পর এই ফটোটা আমরা আপলোড দেব। আপলোড নিয়ে এসে এখান থেকে এডিট করতে পারেন, আমরা পরবর্তীতে এটা ঠিকঠাক করে দিব। এখানে ডিসক্রিপশান, আমরা ই রিলেটেড যেহেতু অফারগুলো প্রমোট করবো, সেক্ষেত্রে আমি এখান থেকে আগে ডিসক্রিপশানটা কপি করতেছি, এখান থেকে কপি ডিসক্রিপশানটা এখানে আমরা আগে দিচ্ছি। এখানে আমরা লিখতেছি ফ্রি, লিখে এখানে কলন দিব, দেন ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিব, এটা দিতে পারি অথবা এটা, আমরা এটাই দিচ্ছি। কপি পেস্ট, এখানে আমরা এতটুকু কপি করব, কপি করে আমরা টাইটেলের জায়গায় বসে দিলাম। এখানে একটা নাম দিবেন, ফ্রি দিলাম, দিয়ে এখানে অ্যাড করে দিলাম। আরও দিতে পারেন ক্যাটাগরি, ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন আপনারা, এখানে অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করতে দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তারপরে এখানে ট্যাগ, আমরা ট্যাগ একটা দিয়ে দিচ্ছি, বিভিন্ন রকম ট্যাগ এখানে অ্যাড করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতন ট্যাগগুলা অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে
এটা আপনি কত ইয়ার্স থেকে কত ইয়ার্সের মধ্যে ট্রাফিক নেবেন সেটা সিলেক্ট করে দিবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে, পাবলিশ ডোমেন এটাই থাকবে, তবে এটা এটাই থাকবে। তারপরে এখান থেকে আমরা নেক্সট স্টেপে ক্লিক দেবো, এখানে ওকেতে পেজ ক্লিক দেবো, তারপর অটোমেটিকলি আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে। নেক্সট স্টেপে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমরা আবার ইয়ে দিতে পারি, এটাই দিলাম। তারপরে এখানে আমরা ফটোটা দিব, ফটো অথবা ভিডিও যে যেটা দেন আপনাদের ইচ্ছা। এখানে আমরা ইয়ে করতে পারি, দেখেন টেক্সট দিতে পারি যে টেক্সট আমাদের ছিল। এখানে আমরা লিখতেছি ফি, লিখে কলন দিচ্ছি, দিয়ে এখানে আমরা ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিলাম। দেওয়ার পর এখানে আপনি চাইলে ফটো, আদার্স ফটো যেগুলো রয়েছে মেক মানি রিলেটেড সেগুলো দিতে পারেন। রাইটটাই দিলাম দেখানোর ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন মোটামুটি রেডি সেভ হচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে পাবলিশে ক্লিক দেব, তারপরে আমাদের সব কিছু দেখাবে, ঠিকঠাক থাকলে আপনি পাবলিশে দিয়ে দেবেন। এখানে পাবলিশে ক্লিক দেবেন, এখানে টিমস অ্যান্ড পলিসি এগ্রি, তারপরে এখানে পাবলিশে দিবেন, তাহলে কিন্তু আমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এখানে শিডিউল দিতে পারেন, আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পোস্ট, কংগ্রাচুলেশন দেখাইছেন, এটা আমাদের পোস্ট, এই যে পোস্টের এটা আমাদের ইয়ে আর কি ইমেজ, আর এখানে সব কিছু দেওয়া আছে ইমেজের, দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেওয়া আছে। এভাবে চাইলে আপনারাও পোস্ট করতে পারেন, আমি যেভাবে দেখালাম 100% শিওর থাকেন এভাবে পোস্ট করতে পারবেন। এখান থেকে আপনার পোস্টগুলো সবগুলো আর কি ভালোভাবে আপনারা পোস্ট করবেন, আর এখানে আপনি ইয়েটা ঠিকঠাক করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মাই স্টোরি ক্লিক দিলেন, আমাদের যেগুলো স্টোরি সেগুলো কিন্তু দেখাবে, দেখতে পাচ্ছেন আমাদের পাবলিক হয়ে আছে, এখানে একটা স্টোরি, একটা স্টোরি পাবলিক হয়ে আছে। এখানে কন্টেন্ট রাইটিং, এখানে আরও আপনি নিউ পার্ট দিতে পারেন, একটার পর একটা পোস্ট করতে পারেন, আমরা এটা দিচ্ছি না, আপনারা এগুলো দিয়ে নেবেন। আমি যেভাবে দেখালাম 100% এভাবে পোস্ট করতে পারেন, আর অবশ্যই ফ্রি অথবা পেইড একটা ভিপিএন অথবা আইপি ইউজ করবেন, অবশ্যই আপনারা জিমেল ইউজ করবেন, তাছাড়া কিন্তু এগুলো টেম্প মেল ইউজ করলে বেশিক্ষণ পোস্ট টিকবে না। আমি দেখানোর ক্ষেত্রে আপনাদের টেম্প মেল দিয়ে দেখাই, এভাবে চাইলে খুব সহজে আপনারা পোস্ট করতে পারেন, আমি যেভাবে দেখালাম। আর আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কী নিয়ে চান, আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, টুইটার, লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন, এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন হতে পারেন। এখনও এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন।